এই মুহূর্তে এসেছিলাম রুদ্রগঙ্গাতে। তো এখানে পেছনে এই অটো আসছে, দেখতে পাবে এই যে অটো দেখা যাচ্ছে। তো এই অটোতে করেই আমরা এসেছিলাম, কিন্তু এখন আমরা অটো ছাড়াই একটু হাঁটছি আর কি এই জঙ্গলের পথে। আসলে এখানে হাঁটতে বেশ ভালোই লাগছে অ্যাকচুয়ালি। তো দেখলাম সাধুজির সাথে অনেক সময় কথা হলো, নাগা সম্প্রদায়ের সাধু উনি। তো পুরো এপিসোড আসবে, কিছু কথা আমি বুঝতে পেরেছি হিন্দিতে ছিল, এখানকার স্থানীয় ভাষা কিছু ছিল, মিক্সার ছিল, এবং একজন বাঙালি ছিলেন, শ্যামনগরে বাড়ি। অসাধারণ লাগবে আশা করি আপনাদের। চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। দেখছি এরপরে আরেকটা জায়গায় যাব, ভিজিট হবে আমাদের। এই যে ভক্তিভূমি ভারতবর্ষের যে জার্নি, সত্যি সেটা অসাধারণ হবে। আপাতত প্রকৃতি দেখুন। হ্যাঁ